तो हेलो बंधुरा केमन आছেন सबाई आशा करছি প্রত্যেককে खूब ভালো আছেন। तो ZTE এই স্মার্টফোন কোম্পানিটার নাম আপনারা হয়তো সকলেই জানেন, তার কারণ এই কোম্পানিটি গত বছর তাদের ZTE Axon 20 এই ফোনটি লঞ্চ করেছিল এবং যেখানে তারা বিশ্বের মধ্যে সর্বপ্রথম আন্ডার ডিসপ্লে অর্থাৎ ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা ব্যবহার করেছিল। তো এবার এই ZTE Axon 20 এই ফোনটির সাকসেসর ZTE Axon 30 গতকাল কিন্তু চায়নাতে লঞ্চ করে গেছে এবং এখানে আপনাদের জানিয়ে রাখি ZTE কিন্তু তাদের ফোনগুলি আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে লঞ্চ করে না। তো সেক্ষেত্রে এই ফোনটি আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে লঞ্চ করবে না এবং এই ফোনটি কিন্তু চায়নাতে খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ করেছে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট 6GB 128GB ভারতীয় টাকায় 25,100 রুপিতে লঞ্চ করেছে এবং তার সাথে এখানে কিন্তু একটা দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই ZTE Axon 30 এই ফোনটিকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই আমরা শুরু করব এই ফোনটির ডিসপ্লে দিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.92 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটা কিন্তু একদম ফুল ভিউ ডিসপ্লে হবে যেহেতু এখানে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট থাকছে এবং 360 Hz টাচ স্যাম্পলিং রেট এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটি তলার দিকে আর ধারের দিকে যে চিন বা বেজেল সেটা কিন্তু একদমই কম থাকছে, একদম নেই বললেই চলে। তো আশা করা যায় ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি এখানে অবশ্যই ভালো হবে। তো এরপর ডিজাইন আর বিল কোয়ালিটি। তো আশা করা যায় এই ফোনটির ব্যাক সাইডে একটি গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির যে ব্যাক সাইডের ডিজাইন সেটা কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো করা হয়েছে এবং দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে এবং বিশেষ করে এখানে ব্যাক সাইডের যে ক্যামেরা মডিউল সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তো এই ফোনটি 4টি ভেরিয়েন্টে চায়নাতে লঞ্চ করেছে এবং এখানে যে আপার ভেরিয়েন্টটি আছে সেখানে কিন্তু 5GB ভার্চুয়াল র্যামে সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ এবং LPDDR5 র্যাম টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এরপর যদি আমরা এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এখানে এই দামে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 870 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি কিন্তু 7nm তৈরি। তো সেক্ষেত্রে অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর এবং এখানে হিটিং ইস্যু একদমই নেই বললেই চলে। এখানে গেমিং মাল্টিটাস্কিং খুব ভালোভাবে করা যায়, তারপর ডে টু ডে লাইফে নর্মাল ইউসেজে এখানে একদমই অসুবিধা হয় না। তো ওভারঅল পারফরম্যান্স এখানে কিন্তু অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 64 মেগাপিক্সেলের এবং এই প্রাইমারি ক্যামেরায় Sony IMX 682 এই সেন্সরটি ব্যবহার করা হয়েছে এবং তার সাথে f/1.79 এই অ্যাপারচারটি এখানে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 16 মেগাপিক্সেলের একটি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা এবং এখানে এই যে সেলফি ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু 2nd জেনারেশনের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা এবং এর আগের বছর ZTE Axon 20 এই ফোনটিতে কিন্তু 1st জেনারেশনের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ 1st বারের মতো ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছিল এবং এর ফলে সেখানে সেলফি ক্যামেরার যে আউটপুট সেটা কিন্তু এতটাও ভালোভাবে পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে এবার অন্তত আশা করা যায় এখানে সেলফি ক্যামেরার আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে এবং তারা কিন্তু সেলফি ক্যামেরার বেশ কিছু স্যাম্পল শেয়ার করেছেন এবং সেখান থেকে দেখা যাচ্ছে এখানে আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভমেন্ট কিন্তু করা হয়েছে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে এই ফোনটিতে 4200 mAh একটি ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে এবং তার সাথে 55 ওয়াটের একটি ফাস্ট চার্জার এখানে বক্সের মধ্যে দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে ZTEর যে নিজস্ব UI MyOS 11 এর অপটিমাইজেশন এখানে দেওয়া হয়েছে এবং এই ফোনটি কিন্তু রান করবে Android 11 এর উপর। এছাড়াও এখানে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে, তারপর এখানে ফেস আনলকের সুবিধা তো অবশ্যই থাকছে এবং এখানে এই ফোনটিতে কোনো রকম ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু এখনও জানা যায়নি, তবে এখানে Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে किन्तु एखाने ए फोनटीते कोनो रकम 3.5mm हेडफोन जैक देওয়া হয়নি तो एखाने किन्तु सामान्य डाउनग्रेड करा হয়েছে। तो এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে ZTE Axon 30 এই ফোনটিকে চায়নাতে লঞ্চ করা হয়েছে। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে এখানে একদম দুর্দান্ত একটি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এবং খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে এই ফোনটি কিন্তু লঞ্চ করেছে এবং এই ফোনটি গতকাল শুধুমাত্র চায়নাতেই লঞ্চ করেছে এবং বলা হচ্ছে এই ফোনটি খুব শীঘ্রই গ্লোবালি লঞ্চ করবে এবং এই ফোনটি আমাদের ভারত ও বাংলাদেশ বাজারে লঞ্চ করার সম্ভাবনা কিন্তু একদমই নেই। তবে আমরা চাই ZTE নুবিয়া এই সমস্ত কোম্পানিগুলো তাদের এই সমস্ত স্মার্টফোনগুলি যেন আমাদের ভারত ও বাংলাদেশ বাজারেও লঞ্চ করে, তার কারণ আমাদের এই যে তৃতীয় বিশ্বের দেশে যে স্মার্টফোন মার্কেট সেটা কিন্তু বেশ অনেকটাই বড়। তারা যদি এখানে ফোন লঞ্চ করে তাদের অবশ্যই লাভ হবে এবং এখানে আমার মনে হয় যে এই ফোনগুলি অবশ্যই আমাদের দেশগুলিতে লঞ্চ করানো উচিত। তো যাই হোক এই ফোনটির সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।